সো আমরা এ পর্যায়ে দেখব কিভাবে আপনার কম্পিউটারটাকে স্টেবল বানাবেন, কম্পাইলার এবং হচ্ছে যেখানে কোড লিখবেন ওই ধরনের এডিটর একসাথে কি কি সফটওয়্যার দিয়ে আপনি আপনার কম্পিউটারটাকে রেডি করবেন। সো আপনার কম্পিউটারটা সেট আপ করার জন্য শুরুতে যেটা করতে হবে, আমি বেসিক্যালি কোড ব্লকটা আমার ব্যক্তিগতভাবে অনেক পছন্দ, সো আপনি কোড ব্লকটা ব্যবহার করবেন। আপনার যদি পার্সোনাল কোনো চয়েস থাকে আপনি অন্য কোনো এডিটর ব্যবহার করতে পারেন। সো কোড ব্লকটা ইনস্টল করার জন্য এই লিঙ্ক থেকে কোড ব্লকটা ডাউনলোড করে নেবেন। তারপর আরেকটা ইএক্সি ফাইল ইনস্টল করতে হবে, সেটা এই লিঙ্কে পাওয়া যাবে, এবং সবশেষে কোড ব্লক আইডিটাকে একটু কনফিগার করে নিতে হবে। সো আমি স্টেপ বাই স্টেপ এই কাজটা করি। শুরুতে যে ইউআরএলটা আছে সেটা থেকে আমি আইডিটা ডাউনলোড করে নিই। ওকে, ডাউনলোডটা শুরু হলো, ডাউনলোডটা কমপ্লিট হলো, আমরা আবার ব্যাক করছি। ওকে, ডাউনলোড কমপ্লিট। এখন আমি হচ্ছে আরও একটা যে ফাইল আছে সেটাও ডাউনলোড করে নিই। ওকে, দুটো ফাইলই ডাউনলোড কমপ্লিট হয়ে গেল। এখন আমি দেখি ফাইল দুটো কোথায় আছে। এই যে আমার এটা হচ্ছে জাস্ট যেটা ডাউনলোড করলাম, আর কোড ব্লক যেটা সেটা হচ্ছে এটা। সো আমি কোড ব্লকটা আগে ইনস্টল করবো, তারপর এটা ইনস্টল করবো। সো আমি কোড ব্লকটা ইনস্টল করে নিই। অন্যান্য সফটওয়্যারের মধ্যে জাস্ট আপনি নেক্সট দিয়ে যদি কোনো ইস্যু অ্যাকসেপ্ট করতে বলে জাস্ট অ্যাকসেপ্ট করে প্রসিড করে নেবেন। ওকে, আমি কি কোড ব্লকটা রান করতে চাই? ওকে, আমি রান করতে চাই। নেক্সট, ফিনিশ। ওকে, এই অবস্থায় আমি এখানে জাস্ট ওকে প্রেস করে কোড ব্লকটা ওপেন করে নেব, এবং এখানে আপনি দেখতে পাবেন একটা ওয়ার্নিং দেখাচ্ছে। এই যে ওয়ার্নিংটা দেখাচ্ছে, সো এই ওয়ার্নিংটা রিমুভ করার জন্য আমরা সেকেন্ড আর একটা যে ফাইল ইএক্সি ফাইল ডাউনলোড করেছি সেই ইএক্সি ফাইলটা ইনস্টল করতে হবে এবং একটু কনফিগার করে নিতে হবে। সো আমি এই যে সেকেন্ড ফাইলটা আছে এই ফাইলটাকে আমি ইনস্টল করে নিই। ওকে, এটাকে আমি আনচেক করে প্রসিড করি। সো আপনি যদি সেম প্রবলেমটা পান তাহলে হচ্ছে এটা চেক থাকলে আনচেক করে প্রসিড করবেন। সো আমি আবার কন্টিনিউ করি। ওকে, বেসিক্যালি ম্যানেজটা আমরা তখন করব যখন আমি অলরেডি হচ্ছে এটা ইনস্টল করেছি এবং মডিফাই করতে চাই, তখন হচ্ছে ম্যানেজ করবো, যেহেতু আমি নতুন করে ইনস্টল করছি। সো ক্রিয়েট, নেক্সট, নেক্সট, ইনস্টল। ওকে, নেক্সট, ডান। ওকে, এখন আমার ছোট্ট একটা কনফিগারেশন করতে হবে, সেটা কি? সেটা হচ্ছে এখানে এসে আমি যেটা করব, যাব সেটিংসে, তারপর হচ্ছে কম্পাইলার, রিসেট ডিফল্ট, ইয়েস ইয়েস। আপনি যেই ইএক্সি ফাইলটা এর আগে ইনস্টল করলেন, যেই ফোল্ডারে এটা ইনস্টল হয়েছে সেটা অটো এখানে ইন্টিগ্রেট হয়ে গেছে। সো আমি এই জিনিসটা আরেকবার একটু চেক করে নিই। সেটা চেক করার জন্য টুল চেইন এক্সিকিউটেবল সেটাতে গেলে এই যে এখানে অটো ডিটেক্ট। ওকে, ফাইন, আমি যদি এখন ক্লোজ করি এবং আবার ওপেন করি কোড ব্লক, কোড ব্লক, দিস ইজ দ্য কোড ব্লক। সো আমি এটাকে ওপেন করি।
আমি আশা করছি আমার সবকিছু যদি ঠিকঠাক থাকে তাহলে এখন আর সেই ওয়ার্নিংটা দেখাবে না। ইয়েস, পারফেক্ট। সো এ পর্যায়ে আমরা আমাদের কম্পিউটারটাকে একদম পারফেক্টলি স্টেবল করে ফেলছি, আমরা কোড লেখার জন্য রেডি। তো আমার ইনস্ট্রাকশন অনুযায়ী আপনি আপনার কম্পিউটারটাকেও স্টেবল করে ফেলেন। সি প্লাস প্লাস এবং ওপির এই সিরিজ টিউটোরিয়ালের প্রতিটি পর্ব আমি প্রতি সপ্তাহে একটি করে ভিডিও আপলোড দিয়ে সম্পন্ন করব। আমি আমার এই ইউটিউব চ্যানেলে নিয়মিত প্রোগ্রামিংয়ের বিভিন্ন বিষয়ের উপর ফ্রি ভিডিও দিয়ে আমার কমিউনিটিতে অবদান রাখার চেষ্টা করে আসছি। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে অনুপ্রাণিত করবেন, যেন আমি আমার সেরাটা দিয়ে এই চমৎকার কাজটি চালিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই। সবাই ভালো থাকবেন, হ্যাপি লার্নিং।